নমস্কার বন্ধুরা, তোমাদেরকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যাচ্ছি হুগলি জেলার মাহেশের রথ দেখতে। তো তোমাদেরকে দেখাবো সেই মাহেশের রথ, সঙ্গে থাকবে প্রভু জগন্নাথ দেবের মন্দির। তো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা অতি অবশ্যই কভার করো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমেই জানাই সবাইকে শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমি আর ডিম্পি যাচ্ছি শ্রীরামপুরে মাহেশের রথ দেখতে। এই মাহেশটি শ্রীরামপুরের একটি ছোট্ট একটি অংশ এবং আমার বাড়ি থেকে এই মাহেশের দূরত্ব প্রায় 4 কিলোমিটার এবং আমরা অলিগলি ক্রস করে উঠবো জিটি রোডের উপরে এবং জিটি রোড দিয়ে রওনা দেব শ্রীরামপুরের মাহেশের উদ্দেশ্যে। সো এই হলো জিটি রোড, অর্থাৎ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই রোডটি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত চলে গেছে, বাট আমরা দিল্লি যাব না, আমরা যাব মাত্র 4 কিলোমিটার, অর্থাৎ শ্রীরামপুর মাহেশ। সো এই হচ্ছে শ্রীরামপুর ব্রিজ। ব্রিজের এ পার্টটাকে আমরা বলি বেল্টিং বাজার এবং ব্রিজ ও পারে শেষ হতেই পড়বে কালীতলা এবং তার পরের স্টপেজ হচ্ছে বটতলা। কয়েক বছর আগেও এই শ্রীরামপুর ব্রিজের দুপাশটা একদমই খালি ছিল, কিন্তু আজকে এই ব্রিজের দুপাশে গড়ে উঠেছে বড় বড় আবাসন। দেখতে কিন্তু বড়ই চমৎকার লাগে, তাই না বন্ধুরা? এখন আমি রয়েছি ব্রিজের একদম মাঝখানে এবং তার তলা দিয়ে চলে গেছে হাওড়া বর্ধমান মেন লাইন। হ্যাঁ, তলা দিয়ে চলে গেছে মেন লাইন, ট্রেন লাইন এবং উপর দিয়ে চলে যাচ্ছে ব্রিজ। সো বন্ধুরা, আমরা চলে এসেছি ব্রিজের একদম শেষ প্রান্তে এবং এই স্টপেজটির নাম হচ্ছে কালীতলা। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি শ্রীরামপুরের মাহেশের রথের সামনে। তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে শ্রীরামপুরের মাহেশের রথ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাহেশের রথ। এই মাহেশের রথটি কাঠের তৈরি, কিন্তু এর কাঠামোটি সম্পূর্ণ লোহা। এই রথটি 3 তলার এবং এই রথটিকে তোমরা সারা বছর দেখতে পাবে মাহেশে জিটি রোডের পাশে। চমৎকার কারুকার্য করা এই মাহেশের রথটি দেখতে বড়ই চমৎকার লাগে। ভারী চমৎকার এর ডিজাইন সবাইকেই টানে, সে বয়স্ক হোক বা কোনো ইয়ং ছেলে মেয়ে। রথের একদম নিচে পূজিত হচ্ছে প্রভু জগন্নাথ। বলো জয় জগন্নাথ। চলো বন্ধুরা, একবার এই মাহেশের রথটির পরিক্রমা করা যাক। এসে গেছি হুগলি জেলার সেই মাহেশের রথের সামনে। এটি 1397 সালে প্রথম শুরু হয়েছিল। এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয়তম প্রাচীন রথযাত্রা। তো এই রথযাত্রা কিন্তু পুরীর রথযাত্রার পরই এর স্থান। মাহেশকে পর্যটন কেন্দ্র করে তোলার জন্য জিটি রোডের উপরে তৈরি হয়েছে এই গেটটি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওই দেখা যাচ্ছে প্রভু জগন্নাথের মন্দির।
প্রতি বছরের মতো এইবারও রথযাত্রা উপলক্ষে একটি বড় পদযাত্রা অনুষ্ঠিত হয়। এবং আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন শ্রীরামপুরের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই পদযাত্রায় অংশগ্রহণ করেছে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই জগন্নাথ দেবের মন্দির, আমার পেছনেই রয়েছে। তো মাহেশের রথের ঠিক উল্টো দিকেই এই মন্দিরটি রয়েছে। তো চলো এখন আমরা মন্দিরে প্রবেশ করব। আপনারা দেখছেন মাহেশে জগন্নাথ মন্দিরের উপর উঠতে থাকা ধ্বজা, যেরকমটা আমরা দেখতে পাই পুরীর মন্দিরে। এবং দেওয়ালে করা রয়েছে বিভিন্ন রকমের শিল্পকলা, যেগুলো আমরা পুরী বা ভুবনেশ্বরে গিয়ে বিভিন্ন মন্দিরে আমরা দেখতে পাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মাহেশের প্রভু জগন্নাথের মন্দির। এই মন্দিরটিকে এবং মন্দিরকে কেন্দ্র করে মাহেশকে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই মন্দিরটিকে সুন্দরভাবে রং করেছে এবং বিভিন্নভাবে এই মন্দিরের উন্নতি করার চেষ্টা করেছে, যাতে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এই মন্দিরে আসতে পারে এবং প্রভু জগন্নাথকে দর্শন করতে পারে। বন্ধুরা, আমার এই ক্যামেরার মাধ্যমে তোমরাও প্রভু জগন্নাথকে দর্শন করে নাও। এই হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দিরের প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তোমরা সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই মন্দির সম্পর্কে এখন আমি তোমাদের কিছু তথ্য শেয়ার করব। কথিত রয়েছে দয়ানন্দ ব্রহ্মচারী নামে এক সাধুর হঠাৎ ইচ্ছা হয়েছিল পুরীর জগন্নাথদেবকে উনি নিজে হাতে ভোগ খাওয়াবেন, কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাকে ওটা করতে দেয়নি। ফলে দয়ানন্দ ব্রহ্মচারী খুবই কষ্ট পেয়েছিলেন এবং প্রভু জগন্নাথদেব স্বয়ং একদিন তাকে স্বপ্ন দেয় যে উনি যেন মাহেশের ধারে যে ভাগীরথী নদী আছে সেই নদীর পাশে উনি একটা নিম গাছের কাষ্ঠ থেকে প্রভু জগন্নাথদেবের এবং সুভদ্রা এবং বলরামের মূর্তি তৈরি করে পূজিত করবেন। তো এই স্বপ্নদেশ শোনার পর দয়ানন্দ ব্রহ্মচারী চলে আসেন মাহেশে ভাগীরথী নদীর তীরে এবং এখান থেকে তিনি সাধনা শুরু করেন। হঠাৎ এক ঝড় জলের রাতে তিনি এই নিম গাছের কাষ্ঠটা খুঁজে পান এবং তৈরি করেন প্রভু জগন্নাথ দেবের মূর্তি, সঙ্গে থাকেন সুভদ্রা এবং বলরাম। 1397 সালে এই মন্দির নির্মিত হয় এবং তখন থেকে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এখানে পূজিত হন। মাহেশে এই রথযাত্রা উপলক্ষে বিভিন্ন রকমের জিনিস নিয়ে, বিভিন্ন পসরা নিয়ে দোকানদাররা বসে পড়ে রাস্তার দুধারে। কী নেই সেখানে? আইসক্রিম, ঘুগনি, ফটো, ফুলদানি সব কিছু পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা, তোমাদের আজকের এই মাহেশে জগন্নাথ মন্দির এবং রথযাত্রার ব্লগটি ভালো লেগেছে। তোমরা অবশ্যই সময় পেলে এই মাহেশের মন্দিরে চলে এসো এবং জগন্নাথ দেবকে দর্শন করো।
আজকে এই পর্যন্তই। ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। নমস্কার।